স্বৈরশাসনকালে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে জুলাই বিপ্লবে কিভাবে তরুণদের মননে কাজ করেছে জাতীয় কবির অনুপ্রেরণা তা নিয়েই আলোচনা সভার আয়োজন নজরুল ইনস্টিটিউটে মাধ্যমে সরকারের উপদেষ্টাদের পাশাপাশি নজরুলের বিপ্লবের চেতনা নিয়ে এই অনুষ্ঠানের আলোচনা করেন সমাজের বিশিষ্ট জনরা তারা বলেন হাসিনা সরকারের পতনের পর পুরো দেশেরই নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে তবে সেই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবে অন্তর্বর্তী সরকার তাই দেখার অপেক্ষায় দেশবাসী হিটলারের পিয়ন চারশো কোটি টাকা কামাই সে টাইপের গল্প আমরা শুনি নাই আমরা এখানে শুনছি ডাকাতদের মুখে শুনছি শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি হিটলার অপমানিত হয় আমি মনে করি আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না জুলাই গণহত্যায় জড়িতরা বিচারের হাত থেকে রেহাই পাবে না বলেও পরিষ্কার বার্তা আইন উপদেষ্টার আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে চব্বিশের অভ্যুত্থান জাগরুক রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করার আহ্বান জানান সুধীজনরা শহীদদের উপরে বই বের করার উদ্যোগ নেওয়া হয়নি আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা